আচ্ছা নাইম তুমি যে প্রশ্নটা দিয়েছ সেটি মনে হয় এই ধরনের প্রশ্নটা যে একটি পরিবাহীর তৈরি প্রবাহ ফাইভ এম্পেয়ার হলে পরিবাহের মধ্য দিয়ে কত প্রতি মিনিটে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে আচ্ছা এই কোশ্চেনটার তুমি জানতে চাইছো যে কোন সূত্র প্রয়োগ করে সমাধান করবে যদি সরাসরি সূত্র জানতে চাও তাহলে আমি বলবো যে সূত্রটি হচ্ছে এরকম যে কিউজিক্যাল টু আইটি এই সূত্র প্রয়োগ করে তোমাকে সলভ করতে হবে তবে এছাড়াও আরও কিছু সহায়তা নিতে হয় এই সূত্রটি প্রয়োগ করে তো আমি এভাবে সলভ না করে তোমাকে একটু অন্যভাবে সলভ করে দেখাতে চাচ্ছি অর্থাৎ যেহেতু সূত্রটা তোমাদের এত ডিটেলসে জানা নাই এ কারণে অন্যভাবে সলভ করে দেখাই তোমাকে এভাবে মনে হয় ব্যাপারটা সহজ হবে প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ কথাটা মানে কি তড়িৎ প্রবাহ ফাইভ এম্পিয়ার এই কথাটার অর্থ হচ্ছে যদি ধরে নেও যে এটা একটা মনে করো পরিবাহী তার এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এর তড়িৎ প্রবাহ ফাইভ এম্পিয়ার যদি বলা হয় তাহলে তুমি কি বুঝবা তাহলে এর তড়িৎ প্রবাহ ফাইভ এম্পিয়ার মানে তোমাকে বুঝতে হবে যে পরিবাহী তারটির মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ফাইভ কুলম চার্জ চার্জের একটা কুলম এই কারণে কুলম দিয়ে জিনিসটা ব্যাখ্যা করা হয় অর্থাৎ একটি পরিবাহী তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত কুলম চার্জ প্রবাহিত হয় সেটিকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা আচ্ছা কিন্তু আমাকে যে আনসারটা বের করতে বলছে সেটা কিন্তু বলছে প্রতি মিনিটে আচ্ছা যদি আমি জানি যে এই তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ফাইভ কুলম চার্জ প্রবাহিত হচ্ছে তাহলে আমি প্রতি মিনিটেও বের করতে পারবো কারণ এক মিনিট সমান সমান কত সিক্সটি সেকেন্ড তাহলে বলতো এক মিনিটে কত কুলম চার্জ প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যদি করে নিই তাহলে হবে যে এক সেকেন্ডে পাঁচ কুলম তাহলে আমাদের সিক্সটি সেকেন্ডে কত কুলম আচ্ছা আমি একটু ঠিক করে নিই ওকে এক সেকেন্ড সমান সমান এক সেকেন্ডে প্রবাহিত পাস পাঁচ কুলম অতএব সিক্সটি সেকেন্ডে প্রবাহিত হবে ফাইভ ইন্টু সিক্সটি এত কুলম অর্থাৎ তিনশো কুলম তিনশো কুলম চার্জ প্রবাহিত হচ্ছে প্রতি মিনি প্রতি মিনিটে তাহলে এক মিনিটে আমাদের বের হয়ে আসলো তাহলে এক মিনিটে প্রবাহিত হচ্ছে তারটির মধ্য দিয়ে তিনশো কুলম কিন্তু আমাকে কিন্তু কত কুলম চার্জ প্রবাহিত হয় সেটা না বের করে বলছে কতটি ইলেকট্রন ব্যবহার প্রবাহিত হয় তাহলে তুমি যদি চার্জের পরিমাণ জানতে জেনে যাও তাহলে তোমার ইলেকট্রন সংখ্যাটা বের করা এখন সময়ের ব্যাপার মাত্র তাহলে তোমার প্রতি মিনিটে প্রবাহিত হচ্ছে কত তিনশো কুলম এবার আমরা বের করব কতটি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে দেখো কিভাবে বের করব আমি এটা একটু ইরেস করে নেই আচ্ছা ওকে আচ্ছা আমরা চার্জের পরিমাণ বের করলাম কত তিনশো কুলম আচ্ছা আমি এখানে লিখে রাখতেছি তিনশো কুলম খেয়াল করো তুমি জানো যে একটি ইলেকট্রনিক চার্জ কত ইলেকট্রনিক চার্জ হচ্ছে তোমরা জানো যে ওয়ান পয়েন্ট সিক্স ইলেকট্রনিক চার্জ হচ্ছে এরকম আচ্ছা আমি একটু একটু লিখে দেখাই তোমাকে এক মিনিট আচ্ছা এখানে রেখে দেখাচ্ছি ইলেকট্রনিক চার্জ হচ্ছে এরকম আচ্ছা এখানে লিখতে একটু যেহেতু সমস্যা হচ্ছে আমি এই জায়গাটায় লিখে দেখাই যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার কত নাইনটিন কলম নাইনটিন কুলম আচ্ছা একটি ইলেকট্রনের চার্জ কত তাহলে এখন দেখো আমরা একটু একটু উল্টোভাবে বলতে পারি যে এত কুলম সমান সমান কতটি ইলেকট্রন একটি ইলেকট্রন তুমি বলতে পারো যে একটি ইলেকট্রন তাহলে তিনশো কুলম সমান কতটি ইলেকট্রন তাহলে এক কুলম সমান এতটি অতএব এক কুলম সমান সমান কতটি আর বের করতে হবে যে তিনশো কুলম চার্জ সমান সমান কতটি ইলেকট্রন তাহলে এখান থেকে তুমি এখন খুব ইজিলি বের করতে পারবা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এটা ভাগ করে দেখবা তাহলে তোমার বের হয়ে আসবে যে প্রতি সেকেন্ডে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার এইভাবে করে নিতে পারবা এই অঙ্কটা তো এটাই মোটামুটি অ্যান্সার যদি কোনো সমস্যা থাকে না বুঝতে পারলে আবার কমেন্ট করে জানাও আমি সলভ দেওয়ার চেষ্টা করব অন্যভাবে থ্যাংক ইউ